ঘরের মধ্যে থাকতে থাকতে দমটা আমার বন্ধ হয়ে এলো। যাই তো না রুম্পার সাথে দেখা করে আসি। হে রুম্পা, কেন আছো রে তুই? ভালোই আছি, তা তোর কি খবর? তুই কুমা আমার বাড়িতে না যা শোনে। হে রুম্পা থাম থাম, লড়িস নে লড়িস নে, তোর মাথা তো সে বড় ঢেলা রে, লড়িস না থাম। ইয়ে এটা লয় রে দুডে দুডে, তা কক্ত খা পেট ট্যাপ ট্যাপ হসে। তোর মাথার তো ভালোই গুণ হসে রে, তা কদিন থেকে তোর মাক দেখাস নে? আজকে ডাব শ্যাম্পু দিয়ে মাথা ঘুরছি তো, ওই জন্য বেন শ্যাম্পুর মিষ্টিতে উকুনগুলো উতলে উঠিচ্ছে। হে টুম্পা, তোর মাথা যে এত উকুন তা তোর মা গাল পারে না? সেই কথা আর কোষ নে, একবার যদি গাল পারা শুরু করে সারাদিনও শেষ হয় না। মাঝে মধ্যে মনে হয় কি জানিস, এক থাপা উকুন লিয়ে যায় আমার মায়ের মাথা ছেড়ে দেই। তোর বাড়িতে উঙ্গে করে, আমার বাড়িতে উঙ্গে করে, মাথা তুকুন থাকা যারা স্টাইল সেটা ওরা জানে। তাই যার মাথা যত বেশি উকুন তাই তত বেশি স্টাইল করে পায়। তুই ঠিকই কইছু, ওই জন্যই তো আমি চুল কেটে ছোট করছি। মিচ্ছেনা পরপর এটা করে লোক ঢুকে দাও আর এটা করে গাউসে ঢেলা তোলো, আর সোরারা মনে করে যে আমি স্টাইল করিচ্ছি। সে কথা করছু, টিভি দেখতে ধরলে আর পড়বে বসলে উকুন তোলা মজাই আলাদা। আর তীরে মনে কর মাথা সেই চুলকনি ওঠে, দে একটা হাসরন, এক একটা হাসরনে বুঝছু সাত আটটা করে পোয়াতে ঢেলা ওঠে। সেললে ঢেলা মোবাইলের উপর মারলে পটাশ পটাশ করে শব্দ হয়, শব্দগুলো শুনতে এসেই ফাইন লাগে। তুই ঘরে মারিস, আমি আগে উকুনক সিজার করি তারপর মারি। কি কলু, উকুনক আবার সিজার করিস? জেললে পোয়াতি উকুন বুঝছু, সেললে আগে বেলের দিয়ে কাটে সিজার করি, তারপরে ওরি করে হাত পাও লিয়ে গবেষণা করি। তুই উকুনলেও গবেষণা করছো? কত উকুনে কয়টা পাও? আমার মাথার উকুনের কয়টা পাও সেটা তো কে কমো? তুই তো জানিস নে, জানলে সে কবু। যা তো, তোর সাথে আজারে পেছালের বামনা, বাইত গেলে মামি। ও মা, কি দে ভাত আনিস গো, কি দে লাগছে ভাত দাও তো। কে টুম্পা, মাথা চুলকাচ্ছু কে? আবার বার মাথা উকুনে ঢিপি করছো তাই লয়? ভাত পরে খাস, আগে চল উল্টাসন দিয়ে উকুন করা তুলে দেই। এগুলি তুই কি করছু রে, সারা মাথা উকুনে না পুকে দিছে, চুল তো আলো করা যাচ্ছে না, লিখে তো মাথা সাদা হয়ে আছে। আর দেখ তো ঢেলা গেল রে, হাইটে কত বড় ঢেলা, ইঙ্কে ঢেলা আমি বাপের জন্মও দেখিনি। ইঙ্কে বড় বড় ঢেলা দিয়ে না হাল বন যাবি। ইস রে, কত বড় ঢেলা আমি হেরে ফেল দিলাম রে, এই আফসোসে আমার সারাদিন ক্যাঙ্গারে কাটবি। এই সুরি মাথা দেখতে ধরে দুনিয়া লড়াচড়া করে, এই লড়াচড়া দেখে তো আমার গাও পিতে চলে ওঠে। আমি এত লড়াচড়া করি তাহলে ইত্যাদি মাথা দেখবার আসুকে, আর যে ঢেলা হেরে যায় সেটাই তোমার মনে হয় যে হাল বন যাবি। কি কলু, মাথা তো কোন দিয়ে ভরে থুসু, আবার মুখে মুখে তর্ক করিচ্ছ? উকুন দেখবার বসলে আমাক ধরে মারো, চুল ধরে টানো আমার লাগে না। তুমি আমাক মারলে থামো, আমি এখনই যাই দাদি কয়া দিচ্ছি। হে টুম্পা, তুই এখানে কান দিচ্ছু কেন, কি হসে? ও দাদি, আমি মা কুকুন তুলবে দেয়নি, দেখে মা আমার চুল ধরে টানিছে, আমাক মারছে। হসে হসে লে, ওলা বাদ দে। এ বনি, তুই না আমার মাথার কয়টা পাকা চুল আর না উকুন তুলে দিত। সরে যা বুড়ি সরে যা, উকুনের জন্য আমি আমার মায়ের হাতের কমান খাইছি, আবার তো কুকুন তুলে দুমো। হে, তোর তো শ্বাস কমলা, তুই আমার সাথে ইংরা কথা কোস কে রে? তুই কমেটি একলা একলা বসে আছু, কি আছে তোর মনটা কমা ভার ভার দেখিচ্ছি? কি আর হবি, এই উকুন তোলা লিয়ে প্রতিদিনই আমার বাড়িতে অশান্তি লেগেই আছে। আজকে আবার কি অশান্তি হসে? মা হাম্মা কুকুন তুলে দিচ্ছিল, তা আমি এনা লড়ছি দেখে একটা ঢেলা হেরাছে, সেই ঢেলা হেরানোর জন্য হামাক কি মারণ্ডাই না মারলো। মার খেয়ে বিষে দিবার গেছিলাম দাদি, দাদি আবার হামাক কয় যে মাথা তেনা উকুন তুলে দিত, এললে অত্যাচার কি আর সহ্য হয় বান্ধবী কত? তা এক কাম কর, বিয়ত পোকা মারার ওষুধ দেয় না, সেগুলো ওষুধ লিয়ে এসে তুই মাথা দে, তাহলে উকুন কন্যা মরবিহীনি, উকুনও তো এক ধরনের পোকা। আচ্ছা, আমি এখন যা তাই করবো। বাবা, এই গরমের মধ্যে তুই কুমার হিজাব পরে আসু। আর কোষ নে বান্ধবী, তুই যে সেদিন কলু ভিয়ত দেওয়ার ওষুধ মাথার দিবের, সেই কথা মা শুনে কুমার তো দিল দিলই সাথে ল্যাড়েও করে দিল। কি, তুই ল্যাড়ে করছু? হ রে, আর দেখ তুই তাহলে সত্যি সত্যি ল্যাড়ে করছু।
লড়ে করে ভালি করছি রে, ও কোনো আর বেড়াচ্ছে না, মাথা আর চুল করছে না, পারলে তুইও লড়ে করিস। হে হে, মানুষ তাহলে এমনি কয়, উগুনের মতো জ্বালা নেই, লড়ের মতো শান্তি নেই।